লিওনেল মেসিকে অধিনায়ক করে কোপা আমেরিকার জন্য 29 দলের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াডের বড় চমক 19 বছরের অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টির কার্বনি, কিন্তু ফর্মহীনতা জায়গা পাননি চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড পাওলো দিবালা। শিরোপা ধরে রাখার মিশনে এবার কোপায় অংশ নেবে আর্জেন্টিনা, সেই সাথে মেসি ডিমারিয়াদের শেষবারের মতো দেখা যেতে পারে এই টুর্নামেন্টে। বিশ্বকাপ জয় করার পর তাই এবারের কোপা আমেরিকাটাও আকাশে নীলেই রাঙাতে চান কোচ লিওনেল স্কালোনি। সে কারণে টুর্নামেন্টের মাসখানেক আগে 29 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আলবিসেলিস্তেরা। তবে চূড়ান্তভাবে 26 জনের স্কোয়াড ঘোষণা করতে স্কালোনি অপেক্ষা করবেন আরও 2 ম্যাচ। 21 জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই 2 ম্যাচের খেলা দেখে তারপরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রাথমিক দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, ডিমারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। তাদের সাথ দিবেন মার্টিনেজ আর আলভারেজ। গোলকিপিংয়ে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দলে আছেন ফ্রাঙ্কো আরমানি ও জেরেমিনো রুল্লি। রক্ষণে জায়গা পেয়েছেন লিওনার্দো বেলার্দি, আছেন তরুণ ভ্যালেন্টিন বার্কো। এর মাঝে দলের বড় চমক 19 বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে লম্বা তালিকার এই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। টিস্যুর ইঞ্জুরির কারণে বেশ কদিন ধরে ফর্মে নেই বিশ্বকাপ জয়ী তারকা। সিরিয়তে সবশেষ 10 ম্যাচের মাত্র 3টিতে পুরো 90 মিনিট দিবালাকে খেলিয়েছেন রোমার কোচ। এর মধ্যে 2টি ম্যাচে ইঞ্জুরির কারণে খেলতেই পারেননি তিনি, আর রোমার জার্সিতে শেষ ম্যাচে মাত্র 27 মিনিট দিবালাকে খেলানো হয়েছে। এসব বিবেচনা করেই তাকে ছাড়া প্রাইমারি স্কোয়াড দিয়েছেন স্কালোনি। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।